শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। আগামী ২৪ ঘন্টায় ২৪৫ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমপান। ধারণা করা হচ্ছে যাবৎকালের ইতিহাসে একটা সুপার সাইক্লোন হিসেবে পরিগণিত হবে। মা, উপকূলের অবস্থা তো তেমন একটা ভালো না, আপনি কি একটু ফোন করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, দাঁড়াও। ওদিকটা দেখো, আমি আসছি। হ্যালো মা। হ্যালো বাবা, উপকূলের অবস্থা ভালো না বাবা, তোর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে রে। মা, কোনো দুশ্চিন্তা করো না, আমি ভালো আছি মা, দোয়া করো। হ্যাঁ বাবা, দোয়া তো করি অবশ্যই। মা, আমি সাবধানে আছি, তোমরা সাবধানে থেকো মা। হ্যালো হ্যালো মা। হ্যালো, লাইনটা বোধহয় কেটেই গেল, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমার মায়ের মতো আমিও গর্ববোধ করি বাংলাদেশ কোস্টগার্ডকে নিয়ে। দৃশ্যত বাংলাদেশ কোস্টগার্ডের যাত্রা ১৯৯৫ সালের ১৪ই ফেব্রুয়ারি শুরু হলেও আজ থেকে প্রায় ৫০ বছর আগে এর স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭০ সালে
ভয়াবহ ঘূর্ণিঝড় গোর্কির তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় দুর্গত এলাকা হোটেল শাহবাগে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রতিবছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে লাখ লাখ লোক মৃত্যুবরণ করে। এভাবে আমরা মানুষকে মুক্তি দিতে পারি না। এই উপলব্ধি থেকে বিশাল সমুদ্র ও উপকূল অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, সমুদ্র সীমার সম্পদ রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সর্বোপরি উপকূলের মানুষের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে এই উপমহাদেশে সর্বপ্রথম মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় সর্বপ্রথম 1994 সালে সংসদে কোস্টগার্ড তৈরির বিল উত্থাপন করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঙ্গবন্ধুর এই সোনালী স্বপ্নকে বুকে ধারণ করে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলের অভিভাবক, উপকূলের মানুষের আস্থা। তোমরা সবাই থাকো ভালো, সরে যাবে আধার, মুছে যাবে কালো, যত দূর আমরা তত দূর আলো, যত দূর আমরা তত দূর আলো। যেখানে সাথে সাথে দেছুট উপকূল রক্ষায়, এই আমাদের লক্ষ্য সদা অটুট, ঝুঁকি কিংবা বিপদ যেখানে সাথে সাথে দেছুট, যারা সমুদ্রে করে বিচরণ জীবিকা করে আহরণ, তাদেরকে রক্ষায় আমাদের। আমরা তখন অকাতরে নির্ভয়ে সাগরের ঢেউয়ে স্বপ্ন বুনি, স্বদেশ করি নির্মাণ, জীবন বাজি রেখে গিয়ে যায় লাল সবুজের জয়গান। সেদিনের কথা আজও আমার মনে পড়ে। হঠাৎ হেডকোয়ার্টারে এক জরুরি মিটিং, আমরা বুঝলাম
আগামীর দিনগুলো আর আগের মতো হবে না, কঠিন সময় আসছে। আচমকে নেমে এলো বাংলাদেশের উপরে এক মহাদুর্যোগ, এক বৈশ্বিক মহামারী, করোনা ভাইরাস। আতঙ্কিত মানুষ, বিপদগ্রস্ত উপকূল, কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাহসী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ কোস্টগার্ড। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে কোস্টগার্ডের বিভিন্ন সদস্যরা আক্রান্ত হলেও কোস্টগার্ড পিছপা হয়নি। উপকূলীয় অঞ্চলের জনসচেতনতা ও উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, নদী অঞ্চলগুলোতে লকডাউন কার্যকর করা, ঘাটগুলোকে জীবাণুমুক্ত ও নিরাপদ রাখাসহ নদীভিত্তিক জীবিকা নির্বাহকারী মানুষগুলির হঠাৎ কর্মহীন হয়ে পড়াতে তাদের নিয়মিত ত্রাণ পৌঁছে দেওয়াসহ নানা প্রকার মানবিক কার্যক্রম করে বাংলাদেশ কোস্টগার্ড। এমন বিপদের দিনে কোস্টগার্ড পরিবারের সদস্যরাও এগিয়ে আসেন। কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ থেকে ত্রাণ বিতরণ করা হয় দুস্থদের মাঝে। শুধু উপকূলের জনগণের নিরাপত্তাই নয়, সমুদ্র ও নদীবন্দরগুলিতেও নিরাপত্তা বিধানে কোস্টগার্ডের সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকে। Vessel TR Aramis, motor vessel TR Aramis, this is Palash Coast Guard ship. Are you comfortable in our water? This is motor vessel TR Aramis. No problem. Quite impressive. There is no miscreants, no occurrence. It's a very good situation. Thank you. TR Aramis, this is Palash Coast Guard ship. We will be standby on channel 16. If you face any difficulties, you can communicate with us. Over. Thank you to Bangladesh Coast Guard. My salute to you. Valo tako, Coast Guard. Bondor nirapod rako. Coast Guard-er niralosh cheshtay bondor kendrik bibhinno oporadhmulok karjokrom ekebare shunner kothay neme esheche ebong bondor shomuher orthonoitik kormokande byapok gotir sanchar hoyeche. Coast Guard-er karoney IMB কর্তৃক স্বাধীনতার দীর্ঘ 40 বছর পর সর্বপ্রথম চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বাদ দেয়া হয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের গুপ্তে রামে পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব শিল্পে কাব্যে কোথায় আছে আয়রে এমন সোনার খনি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেক শেষ বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা তুমি আজ কথা দিয়েছ বলেছ ও দুচি মন ঘর বাঁধবে মেকআপ
সরি বন্ধু, আর আমরা শর্টে ছিলাম তো। তোর শুটিং এর কি অবস্থা? শুটিং তো প্রায় শেষ, আমি তো তোর আশেপাশেই আছি। তুই না আমার বলছিলি ঘুরতে নিয়ে যাবি, জাহাজ টাহাজ দেখাবি। আরে অবশ্যই দেখাবো তোরে। তুই কোথায় আছিস? তোর লোকেশন দে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি তোরে এখানে আসার জন্য। আসুন, আমার কিন্তু সাথে কোয়ার্টিস্ট আসবে। ওকে, নো প্রবলেম, তাড়াতাড়ি পারিস। খোদা হাফেজ। ওয়েলকাম। কি অবস্থা দোস্ত? কেমন আছিস? হ্যাঁ, আচ্ছা দোস্ত, আমার কলিগ ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালককে বিসিজিএস মনসুর আলী, কামরুজ্জামান, সবুজ বাংলা, শ্যামল বাংলা, সোনার বাংলা, অপরাজেয় বাংলা, স্বাধীন বাংলা, সোনাদিয়া, কুতুবদিয়া এবং বিসিজি বেইজ ভোলা এর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান হস্তান্তরের অনুমতি প্রদান করছি। এছাড়াও কি আপনাদের আরো অনেক জাহাজ আছে? আমাদের তো আরো 5টি ইনশোর পেট্রোল ভেসেল আছে। বিসিজিএস সবুজ বাংলা, শ্যামল বাংলা, স্বাধীন বাংলা, অপরাজেয় বাংলা, সোনার বাংলা, এছাড়া আরো 2টি ইনশোর পেট্রোল ভেসেল আছে, অপূর্ব বাংলা এবং জয় বাংলা। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মাণাধীন অবস্থায় আছে। মানে এতগুলো জাহাজ আপনারা কি বিদেশ থেকে কিনে নিয়ে এসেছেন? না, বিদেশ থেকে না, আমাদের এই আইবিপি এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট সোনাদিয়া, কুতুবদিয়া, এগুলো দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, এই দুই জায়গাতে বানানো হয়। জাটকান এই ধরনের আপনাদের কার্যকরী ভূমিকার কারণে আমরা এত বড় বড় ইলিশ মাছ আর বেশি বেশি করে ইলিশ মাছ খেতে পারছি। না কিন্তু নাদিয়া, আরেকটা ব্যাপার, বড় ইলিশ কিন্তু এখন সহজলভ্য না দোস্ত? বাজারে সব জায়গায় পাওয়া যাচ্ছে, তাই না? তার মানে তোমার এখন প্রতি বছর বাড়ছে এগুলা। হেডস অফ টু মাই দোস্ত। ও সরি, কোস্টগার্ড, তাই তো? নাকি কোস্টগার্ড? কোস্টগার্ড।
এই থামো থামো, জাটকা মাছ যে ধরছেন এটা তো অবৈধ, জানেন না? হ্যাঁ, 25 সেন্টিমিটারের নিচে ইলিশ মাছ ধরা নিষেধ। আপনারা যদি জাটকা ইলিশ ধরে ফেলেন, একটা সময় নদীতে আর ইলিশ খুঁজে পাবেন না। আপনি কি জানেন একটা বড় ইলিশ মাছের ডিম থেকে 30 লক্ষ ইলিশ মাছ হয়? সুতরাং জাটকা ধরবেন না, জাটকা ধরা বন্ধ করুন। জাটকা নিধন বন্ধ হলে নদীতে এত ইলিশ হবে যে মাছ ধরে কুলাইতে পারবেন না, বুঝছেন তো? কালকে সকালে তোদের প্ল্যান কি, শুটিং আছে? ও না, শুটিং শেষ হয়নি, কিন্তু কালকে কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে কালকে সকালে চল আমরা মাতারবাড়ি প্রকল্প থেকে ঘুরে আসি। হ্যাঁ, যাওয়া যেতে পারে। তাহলে কিন্তু সকালে আমাদের আলিমুখ করতে হবে এখান থেকে। সকাল মানে কি অনেক সকাল নাকি? না, অনেক সকালে না, 9টায়। মাননীয় প্রধানমন্ত্রীর সমুদ্র বিজয়ের ফলে ব্লু ইকোনমির অংশ হিসেবে গভীর সমুদ্রে এই মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। বড় বড় কন্টেইনারবাহী জাহাজগুলি এখানে নোঙর করতে পারবে, এর ফলে অপেক্ষাকৃত কম খরচে এবং তুলনামূলক কম সময়ের মধ্যে পণ্য আনা নেয়া করা যাবে। পদ্মা সেতু ও নির্মাণাধীন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চমৎকার একটি দিন কাটলো আজকে। এখন আমাদের সেন্ট মার্টিন চলে যেতে হবে, সেখানে পর্যটকদের সঙ্গে নিয়ে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ কোস্টগার্ড। খুদাহাফেজ দোস্ত। ২০২০ সালে
পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩১,৯৭,537 পিস ইয়াবাসহ ১১৭ জন মাদক চোরা কারবারিকে গ্রেপ্তার করে বাংলাদেশ কোস্টগার্ড। ও তুমি কখন এলে, খেয়াল করিনি। অনেকক্ষণ, সকালে কাপড় আয়রন করতে গন্ডগোল করে ফেলি, তাই রাতেই করে ফেললাম। না, সুন্দর হয়েছে, তুমি তো আয়রন করা শিখে গিয়েছো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কফি। থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি লেখা শেষ করে আসো। ওকে, আমি আসছি। মাননীয় ডিজি স্যারের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ড এগিয়ে যাবে অদম্য গতিতে, এ পথ চলা অব্যাহত থাকবে। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের মধ্যে দিয়ে আজ বাংলাদেশ কোস্ট গার্ড তার গৌরবময় পথ চলার ২৬ বছর পূর্ণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ড অটুট মনোবল, অদম্য কর্মস্পৃহা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের সমুদ্র ও উপকূলীয় এলাকায় তার উপর অর্পিত দায়িত্বসমূহ পালন করে আসছে। নিয়মিত টহল এবং অভিযানের মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় এবং কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ নদীপথ অধিকতর নিরাপদ করে তুলতে আমরা সদা প্রস্তুত রয়েছি। করোনা মহামারীর শুরু থেকেই আমরা আমাদের নিয়মিত দায়িত্বসমূহ পালনের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং আত্মমানবতার সেবায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছি। মুজিব বর্ষ উপলক্ষে সারা বছরব্যাপী আমরা উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ কার্যক্রম গ্রহণ করেছি। বিগত বছরগুলোতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ কোস্টগার্ডে আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে এ বাহিনীর অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। কোস্টগার্ডকে একটি আধুনিক এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চলমান প্রয়াসের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৫ নভেম্বর ২০২০ বাংলাদেশ কোস্টগার্ডে একই সাথে ৯টি জাহাজ ও ১টি ঘাঁটি কমিশনিং করেন, যা বাংলাদেশ কোস্টগার্ড ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় মুজিববর্ষের এই দিনে নবপ্রেরণে উদ্দীপ্ত হয়ে কোস্টগার্ডের সকল কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। কোস্টগার্ড মানে উপকূলের বুকের অতন্দ্র প্রহরী, অসীমের সীমারেখার পাহারাদার। টেকনাফ থেকে সুন্দরবন, বাংলাদেশ কোস্টগার্ড সদা সর্বদা অবিচল। আমরা জলে আছি, ডাঙায় তোমরা ভালো থেকো। বাংলাদেশ কোস্টগার্ড, গার্ডিয়ান এট সি। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।